আরটিভিতে প্রচারিত সাপ্তাহিক চায়না বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাজিদ রাজু। চীনের গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় সব খবর বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপের এ আয়োজন। ছয় বছরের টানা পরিশ্রম ও প্রস্তুতির ফলে বাস্তবে রূপায়ণ ঘটেছে বেজিংয়ের শীতকালীন অলিম্পিক্সের আসরের। অলিম্পিক্সের আসরে এবার যোগ দেবে প্রায় 300 মিলিয়ন মানুষ। করোনা মহামারীর মধ্যেও চ্যালেঞ্জ নিয়ে আয়োজনের চমৎকারিত্ব চমক দেখিয়েছে পুরো বিশ্বকে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, পুরো জাতিকে উজ্জীবিত করার মধ্যেই অলিম্পিক্স আয়োজনের সার্থকতা। দীর্ঘদিনের এক প্রস্তুতির পর দৃশ্যমান হয়েছে অলিম্পিক্সের সব ভেন্যু, সম্পন্ন হয়েছে সমস্ত প্রস্তুতি, এবার মূল আয়োজন শুরুর পালা। অসাধারণ আয়োজনের পুরো প্রস্তুতিতে সন্তুষ্ট আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও। সম্প্রতি চীনা প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতে নিজের সন্তুষ্টির কথা জানান আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসির প্রেসিডেন্ট থমাস বাক। রাজধানী বেইজিংয়ের তিয়াও ইউতাই রাষ্ট্রীয় অতিথি ভবনে এ বৈঠক হয়। অসাধারণ আয়োজনের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি প্রেসিডেন্ট। শীতকালীন অলিম্পিক্সে 300 মিলিয়ন চীনা নাগরিককে সম্পৃক্ত করে পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করেছেন। চীন এখন শীতকালীন গেমসের দেশ, আর এই অলিম্পিক্স গেমসের মাধ্যমে চীন বিশ্বের জন্য শীতকালীন গেমসের নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করল। বৈঠকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, শীতকালীন অলিম্পিক্স পুরো চীনা জাতিকে উজ্জীবিত করেছে। আমি যেমনটা বলেছি, আমাদের নির্মল জল ও সুউচ্চ পাহাড় পর্বত আমাদের অমূল্য সম্পদ, এখন আমাদের বরফ ও তুষারও অমূল্য সম্পদে পরিণত হলো। শীতকালীন অলিম্পিক্সে চীনা ক্রীড়াবিদরা কতগুলো স্বর্ণপদক পেল তা আমাদের কাছে খুব একটা বিবেচ্য বিষয় নয়, কিন্তু অলিম্পিক্স আমাদের পুরো জাতিকে যেভাবে জাগরণ ঘটিয়েছে তা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, 6 বছরেরও বেশি সময় ধরে চলা প্রস্তুতি শেষে অলিম্পিক গেমস এখন বাস্তবে রূপ পেয়েছে। সুন্দর, সাবলীল ও নিরাপদ অলিম্পিক গেমস বাস্তবায়ন করতে সহযোগিতা করায় অলিম্পিক কমিটিকেও ধন্যবাদ জানান শি জিনপিং। সাজিত রাজু, সিএমজি বাংলা। মধ্য এশিয়ার 5 দেশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে চীন। করোনা প্রতিরোধ সহ যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাড়িয়ে দেবে সহযোগিতার হাত। সম্প্রতি মধ্য এশিয়ার 5 দেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 30 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সম্মেলনে একথা বলেন চীনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী লি ইউছেং। তিনি জানান, C+C5 নামের এই সম্মেলন উদ্বোধন করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের নেতৃত্বে আয়োজিত এই সম্মেলনের মধ্যে মধ্য এশিয়ার 5 দেশ কাজাখস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের নেতারা যোগ দেন। সম্মেলনে অংশ নিয়ে এ 6 দেশের কূটনৈতিক সম্পর্কের মূল্যায়ন, অভিজ্ঞতা বিনিময়, সহযোগিতার ক্ষেত্র আরও প্রসারিত করাসহ আরও নানা বিষয় নিয়ে আলোচনা করেন নেতারা। সম্মেলনে যোগ দিয়ে চীনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে কাজ করছে চীন। আগামী 30 বছরে মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে তার একটি সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। সে অনুযায়ী তিনি দিক নির্দেশনা দিয়েছেন, বিশেষ করে করোনা মহামারী প্রতিরোধে টিকা সহযোগিতা দেওয়াসহ নানা কার্যক্রমের মাধ্যমেও এর প্রমাণ দিয়েছেন তিনি। মধ্য এশিয়া দেশগুলোর জন্য 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়ে $70 বিলিয়ন করার প্রচেষ্টা আমাদের আছে। সংবিধান সংশোধন করে তাইওয়ানের স্বাধীনতা ঘোষণার যে কোনো পদক্ষেপের বিরোধিতা করেছে মূল ভূখণ্ড চীন। চীনা স্টেট কাউন্সিলের তাইওয়ান বিষয়ক দপ্তরের মুখপাত্র ছু ফেং লিয়ান এক সংবাদ সম্মেলনে একথা বলেন। তিনি বলেন, সম্প্রতি তাইওয়ানকে বিচ্ছিন্ন করার অংশ হিসেবে দ্বীপটির ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি DPP কর্তৃপক্ষ তথাকথিত সংবিধান সংশোধনের যে উদ্যোগ নিয়েছে চীন তার তীব্র বিরোধিতা করছে। বিশেষ করে দ্বীপটির সাংবিধানিক পরিষদ সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে ভোটাধিকারের বয়স কমিয়ে 18 বছর করেছে। এর মাধ্যমে পরবর্তীতে স্বাধীনতা প্রশ্নে একটি গণভোট আয়োজনের উদ্যোগ নিয়েছে। DPP কর্তৃপক্ষ সংবিধান সংশোধনের মাধ্যমে চীন থেকে পৃথক হওয়ার বা স্বাধীনতা অর্জনের যে পথ খুঁজছে আমরা তার তীব্র বিরোধিতা করছি। তারা কোনো প্রকার পরোয়া না করেই সামাজিক ভাঙনের পথ বেছে নিয়েছে। ইচ্ছাকৃতভাবে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য তথাকথিত সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছে। তাইওয়ানের স্বদেশীরা অবশ্যই এসব অপতৎপরতা সম্পর্কে সতর্ক থাকবে। এ ছিল এবারের আয়োজনে।
আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই দিন একই সময়ে দেখার আমন্ত্রণ।